কি কি হয়েছে বলো, কি হয়েছে? হ্যাঁ, তুমি কোথায় যাবা বলো, মাকে বলো। উঠো, দাঁড়াও দাঁড়াও, দরজা খুলো, যাও দরজা খুলো, দরজা খুলো, যাও যাও, উঠো উঠো উঠো। যা দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। বাইরে যাওয়ার জন্য? আচ্ছা যাবো তো, এখন সময় হয় না, 5 মিনিট পরে বের হয়। বাবা আসুক না, মা বাবা আসুক, বাবা আসুক না, মা দিস ইজ প্রিয়া। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ, তো সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার। আমরা যাচ্ছি একটা ভাবির বাসায়, 2022 সালের প্রথম নিমন্ত্রণ খেতে যাচ্ছি বা প্রথম দাওয়াত খেতে যাচ্ছি। আর এখানে তো আদ্রিয়ানা আর ওর বাবা বসে আছে। হাঁটো হাঁটো জামা, হাঁটো 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 মাম্মা, হাঁটো। এই তো আমরা এখন ভাবির বাসায়, ট্রেনে করে আসতে সময় লাগে 8 মিনিটের মতো। আর দুইজনে মিলে দেখেন কত কিছু আয়োজন করেছে। আর আজকের বিরিয়ানি রান্না কিন্তু ভাইয়াই করেছে, বিফ বিরিয়ানি করেছে আমাদের জন্য, আর চিকেন ফ্রাই কাবাব এগুলো করেছে ভাবি। ভাই আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে। আজকে ব্লগে ভাইকে দিব, বুঝছেন? আমাদের শেফ কে একটু দেখাই। তো রেডি না, দেখাই। আমার মেয়ে দেখেন না, ওই যে ধোয়া উঠতেছে, বুঝছেন? ফু দিচ্ছে যে আমরা খাওয়াই ওকে ফু দিয়ে। আমাদের নিমন্ত্রণ ছিল দুপুর বেলার, কিন্তু ভাবি রাতের জন্য সহ আয়োজন করেছে। পরে আমি বললাম রাতে আর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই ভাবি আবার নতুন করে আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল এগুলো রান্না করেছিল, আমি আর ভিডিও করিনি। তো এখন আমরা হচ্ছি ট্রেনের জন্য অপেক্ষা করছি। ওরা বাপ মেয়ে দুষ্টুমি করছে। এটা হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখের ভিডিও। আমরা আরেকটা ভাবির বাসায় নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, যারা হচ্ছে আমাদের বাসায় 31st নাইটে ছিল, আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ওনাদের বাসায় আমাদেরকে আবার নিমন্ত্রণ করেছে, আমরা এসেছি ওনাদের বাসায়। তো এই তো বাচ্চারা খেলছে। এটা হচ্ছে ভাইয়া ভাবির ছোটো মেয়ে ফাবিহা, আর জেনাকে খুব আদর করে ওরা। আর ও হচ্ছে বড় মেয়ে, মানে ভাই বোনের মতো হচ্ছে মেজো, আর ছেলে হচ্ছে বড়। দেখেন তিনজনে মিলে কত সুন্দর করে বসে খেলছে, এগুলো দেখতেই তো ভালো লাগে বলেন। বাচ্চারা বিরক্ত করবে না, এভাবেই তো বসে খেলবে, এটাই তো স্বাভাবিক। একটা বাসায় যদি ঘুরতে যায়, বাচ্চা যদি বিরক্ত করে, তাহলে দেখবেন মাও শান্তি পায় না, কোথাও বেড়াতে গিয়েও শান্তি নাই। আদ্রিয়ানা তো ওদেরকে পেয়ে অনেক খুশি, আর ওরাও আদ্রিয়ানা বলতে পাগল। আদ্রিয়ানা ওদের খেলনা সব বের করে নিচ্ছে ঝুড়ি থেকে, খাটের নিচে থেকে, কোনো কিছু বাদ যাচ্ছে না। ভাইয়া ভাবির বাচ্চাগুলোও কিন্তু অনেক ভালো, আদ্রিয়ানা যেটা চাচ্ছে সেটাই ওরা এনে দিচ্ছে। দেখেন কি কি বের করে নিচ্ছে, ব্যাগ খেলনা কোনো কিছু বাদ রাখছে না আমার মেয়েটা, অনেক দুষ্ট। আর ভাবি কিন্তু 3টা বাচ্চা নিয়ে এত কিছু আমাদের জন্য আয়োজন করেছে, খিচুড়ি, গরুর মাংস, রূপচাঁদা মাছ, 4 রকমের ভর্তা, ডিম বাজি, সালাদ, এত কিছু আয়োজন করেছে। আর হচ্ছে এই ড্রেসটা কিন্তু ভাইয়া ভাবি আমার মেয়েকে গিফট করেছিল, তো ওনার মেয়ের জন্য একটা কিনেছে, আবার আজিয়ানার জন্য কিনেছে। আমি বললাম ওইটা পরিয়ে দেন, তার দুইজনকে একটু ছবি তুলব, কিন্তু ছবি তুলতে পারিনি কারণ আদ্রিয়ানা প্রচুর নড়াচড়া করছিল,
তাই যখন ওরা খেলছিল আমি ভিডিও করে রেখেছি। এটা হচ্ছে ট্রেন স্টেশনে, আমরা খাওয়া দাওয়া করে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসতে এখনও 5-10 মিনিট বাকি আছে, তাই বাপ মেয়ে দুষ্টুমি করছে। মেয়ে যাতে বিরক্ত না হয়, কান্নাকাটি না করে, তাই ওর সাথে দুষ্টুমি করছে। ওর বাবা যেভাবে করে হাঁটে ও সেভাবে করে হাঁটছে। তো আমার আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।